ইয়ারে ডিসপ্লের কিছু কাজ আমরা দেখব, যেহেতু আজকে ডিসপ্লে ছিল ফোর্থ ইয়ারে। তো দেখে নিই অ্যাটেন্ডার কাজ, প্রথমে স্কেচ আর লেটার পেন্টিং আছে, আচ্ছা ওয়াটার কালার আছে, আচ্ছা ইনলে প্রসেসে, আর একটা স্কাল্পচার দেখতে পাচ্ছি, পিক্সেলিয়া স্কাল্পচার দেখতে পাচ্ছি, পরের জন্য দেখা যায়। আচ্ছা এবার আমরা কিছু ক্যারি কিছু দেখে নেবো, সর্বদার কাজ এগুলো ভালো করে দেখা হয়েছে। সেলাই মেশিনটাকে কিভাবে একটা আর্ট ওয়ার্কের মধ্যে ফুটিয়ে তোলা যায় অন্যভাবে, ভেঙে ছুটে একটা কাজ হবে সেটা একমাত্র শিখে যায় জানি ভালো করে। আমাদের গ্রাম বাংলার বেশিরভাগ বাড়িগুলোই এরকম টাইপের, যেগুলো আমরা একটু গ্রামের দিকে দেখতে পাই, টিনের চাল এখানে সেটাই দেখানো হয়েছে। এবারে সেটা চিন্তা নিয়ে কাজে স্কেচগুলো র্যাপিড স্কেচ কিছু সাথে আমাদের ক্লাসে যে মডেল স্টাডিটা হয় লাইভ স্কেচ সেগুলো। এরপর আসছি উডের স্কাল্পচার, এটা একটা নাট নিয়ে কাজ করেছে, পেরিকটাকে যখন নাটে রূপান্তরিত করা হয় কীভাবে সেটা দেখিয়েছে। লেদারের কিছু কাজ আছে অনেক কথা মুখমণ্ডল নিয়ে, একটা ইনলের কাজ উডের, আর এটা একটা পেন্টিং লেদার পেন্টিং। এগুলি সম্পূর্ণ লেদারের কাজ, লেদারের জুয়েলারিও আছে। ফ্রেমদার কাজে অনেক কটা ওয়াটার কালার দেখতে পাচ্ছি আমরা, লাইভ স্কেচ স্কাল্পচার আর ইনলের কাজ আছে। লেদার পেন্টিং আছে দুটো, এবার আসি আমাদের ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের অঙ্কিতাদের কাজ, কিছু লেদার পেন্টিং আছে, এগুলো আমাদের লাইভ ড্রয়িং এর যে ক্লাসগুলো থাকে সেখান থেকে সেই মডেল দিদিদেরকে নিয়েই করা, বাটিকে করা। তিনটে লেদার পেন্টিং, তাছাড়াও আছে স্কেচ আছে লাইভ স্কেচ, আর একটা খুব সুন্দর ইনলের কাজ দেখতে পাচ্ছি উডে, যেটা অ্যালুমিনিয়াম প্লেট এবং কালার দিয়ে করা, খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। আর কিছু ফেলে দেওয়া জিনিস দিয়েও যে আর্ট ওয়ার্ক করা যায় কত সুন্দরভাবে সেটা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যা আমাদের ক্লাসে লেআউট বা কাজকর্ম করে থাকে সেগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে।
কিছু লাইফ স্কেচ আছে, পেন্সিল এবং কালার এবার চার করলে। তারপরে আছে ইংলির কাজ, বিভিন্ন কালারের উড, স্টোন এবং পাত দিয়ে করা আছে যেটা। তারপরে লেদারের ব্যাগ, একটা উডেন স্কাল্পচার আছে। দেখবো আমরা সুদীপ্তাদির কাজ। প্রথমেই এটা ইনলেট প্রসেসে করা, পদ্ম পুকুর নিয়ে কাঠের উপরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কাজটাকে, একটু দেখে নেব। একটা লেদার ওয়ার্ক আছে নিচেতেই, পদ্ম ফুল পাতা নিয়ে। এরপর আসছে একটি লেদারের ব্যাগ, এটা মিশরীয় সভ্যতার যে লিপিগুলো ছিল সেই জিনিসগুলো নিয়ে করা। এবার দেখব কিছু লেদারের বোট, যেখানেতে তৈরি হয় তো সেই বোট তৈরি নিদর্শন নিয়ে লেদারের উপর কাজ করা হয়েছে। যিনি ভিডিওটা করছেন দীপঙ্কর দা, ওনার কাজ নিয়ে প্রথমে লেদার পেন্টিং দুটি দেখতে পাচ্ছি, তারপর আসছি ওয়াটার কালার ওপেকের একটি কাজ এবং কিছু স্কেচ, পোর্ট্রেট, ওয়াটার কালার, একটি খুব সুন্দর চোখ নিয়ে ইংলির কাজ আছে দেখতে পাচ্ছি, যেগুলোতে কাঁচ এবং অনেক প্রকারের মিডিয়াম দিয়ে করা আছে, পাত আছে। আর একটা সুন্দর স্কাল্পচার দেখে দিচ্ছি, যেটা ডেকোরেটিভ ডিজাইনের মধ্যে ফেলছে। শেষে এটুকুই বলতে চাই, ডিসপ্লের ক্ষেত্রে কাজগুলিকে সব থেকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য সরকারি কাজ না, চারদিকে গাছপালা এবং সৌন্দর্য কিছু পাশাপাশি জিনিসপত্র রাখতে হয়, যাতে এই কাজগুলির সৌন্দর্যতা বাড়তে থাকে, সেগুলোই প্রত্যেকটি কাজের সাথে সাথে জড়িয়ে থাকে এবং এতে করে আমাদের দেখার অনুভূতিটি আরও দৃঢ় হয়ে ওঠে। থ্যাংক ইউ, আজকের মতো এটাই শেষ।